আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষক অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন ঢাকার দারুল উলুম হাসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লাহ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর আমার বামে রয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা আবদুল্লাহ জোবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর আলোচনার পূর্বে আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের মধুর বাণী সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। মহান রব্বুল আলামিন আয়াতে ঘোষণা করেছেন, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। মহান রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসার যে শর্ত দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই মূলত ঈমান, আর এই ভালোবাসার দ্বারাই আনুগত্যের পথ খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে আল্লাহ বলেছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণেই একজন বান্দার পক্ষে ঈমান আনা, ঈমানকে ধারণ করা এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার সৌভাগ্য লাভ হয়। আর এই ভালোবাসা বান্দার ইহকালীন যেমন কল্যাণ বয়ে আনে, পরকালীন মুক্তির মহাসনদ। সেজন্যই আজকের আমাদের আলোচনা। প্রথমেই আলহাজ মাওলানা আবদুল্লাহ জোবায়ের, আপনার কাছে যে এই যে মোহাব্বত বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা বলতে কী বুঝি আমরা, এবং কোরআন সুন্নার আলোকে এই ভালোবাসার রূপটাই বা কেমন? আলহামদুলিল্লাহ, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহাব্বত বা মাহাব্বা এবং আল্লাহ তাআলার প্রতি যে মাহাব্বা, সেটা আমাদের পার্থিব জীবনের ভালোবাসা থেকে একটু ভিন্নতর। আমরা যদি প্রথমে শব্দটার দিকে খেয়াল করি, আর মাহাব্বা শব্দটার যে মূল দুটি বর্ণ আছে হা এবং বা, হা দিয়ে বোঝা যাচ্ছে রুহ, রুহ মানে আত্মা। আত্মার মধ্যে যেমন হা শব্দটি আছে, এবং বা দিয়ে বোঝা যাচ্ছে বাদান, মানুষের শরীরটা। তো রুহ এবং শরীর যখন মানুষ এটার ঊর্ধ্বে উঠে যায়, ভালোবাসার দাবি হলো সেটা, যে আমার নিজের রুহ কী চাচ্ছে, আমার শরীর কী চাচ্ছে সেটা আমি দেখব না, আমি দেখব আমার প্রেমাস্পদের জন্য আমি কী করতে পারি এবং তিনি কী চাচ্ছেন। এখানে মাহাব্বার প্রকারগুলোর দিকে দেখি তাহলে বিষয়টি বোঝা যায়। যেমন মাহাব্বা প্রথমত তিন প্রকার। প্রথম প্রকার হলো মাহাব্বাতু ইজলালেন বা মাহাব্বাতু তাহজিমেন, যে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, শ্রদ্ধার জন্য ভালোবাসা। যেমন আমরা আমাদের পিতাকে ভালোবাসি, আমাদের দাদাকে ভালোবাসি, আমাদের মাদেরকে ভালোবাসি। আবার আরেকটি মাহাব্বা হলো মাহাব্বাতু শাফাকাতেন বা মাহাব্বাতু রাহমাতেন, যে দয়াপূর্ণ বা স্নেহের ভালোবাসা, যে আমার সন্তানকে ভালোবাসছি। আরেকটা মাহাব্বা হলো মাহাব্বাতু ইহসানেন, যে আমাদের প্রতি করুণার জন্য, আমাদের প্রতি দয়া করার জন্য, আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য যে ভালোবাসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের ভালোবাসা, সেটা আসলে প্রথম এবং তৃতীয়টার সমন্বয়। সর্বশেষ যে বিষয়টা হলো মাইলানুল কলব, তার প্রতি আমাদের হৃদয়টা ঝুঁকে যাবে। ইমাম কুর্তুবী সহিহ মুসলিমের ব্যাখ্যায় মাইলানুল কলব বলেছেন মাহাব্বাকে। তো আমরা দুইটা যদি সমন্বয় করি তাহলেই প্রকৃত ভালোবাসাটা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন যে যতক্ষণ পর্যন্ত না কেউ তাকে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের প্রাণের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, তখন পর্যন্ত সে ইমানদারই হবে না।
তো আল্লাহ রসুল এই দাবি কিভাবে করলেন, আর আমাদের পক্ষে এই দাবি পূরণ করা কিভাবে সম্ভব? এখানে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আবু সাঈদ আল খাররাজ নামে একজন সুফি শায়খ ছিলেন। তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলাকে এত ভালোবাসি যে আপনার জন্য যে হকটি আছে, আমার আপনার জন্য যেসব হক আছে সেগুলো আমি আদায় করতে পারছি না। যেমন আপনার জন্য বেশি বেশি আরও বেশি দুরূদ শরীফ পাঠ করা দরকার, আপনার আলোচনা আরও বেশি করা দরকার, আপনার হাদিস আরও বেশি শোনা দরকার, আপনার কথা আরও বেশি কল্পনা করা দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি জবাব দিলেন, সেখানেই মূলত আপনার প্রশ্নের জবাব আছে। সেটা হলো যে আবু সাঈদ, আল্লাহকে ভালোবাসাই হলো আমারকে ভালোবাসা। এবং সহি তিরমিজিতে, সুনানে তিরমিজিতে ওই হাদিসটি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর নেয়ামতের জন্য, আর আমাকে ভালোবাসো আল্লাহর জন্য, এবং আমার আহলে বাইতকে ভালোবাসো আমার জন্য। তাহলে সমস্ত ভালোবাসাই কিন্তু আল্লাহর সাথেই সম্পৃক্ত। এবং আল্লাহ তাআলা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বেশি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি ঘোষণা করো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশিরাতুকুম। এই আয়াতের বক্তব্য কি? আল্লাহ রাসূল আল্লাহ কি বুঝাতে চেয়েছেন জগৎবাসীকে? এই আয়াতটা আসলে অত্যন্ত চমৎকার একটি আয়াত, যে আমরা আমাদের পার্থিব জীবনের সম্পূর্ণ দিক নির্দেশনা পেয়ে যাই। এখানে আল্লাহ আটটি বিষয়ের কথা বলেছেন, আমাদের সবথেকে প্রিয়, আমাদের এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা যে কোনো সমাজ ব্যবস্থায় আমরা দেখি, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আল্লাহ সন্তানদের কথা বলেছেন, পিতাদেরকে ভালোবাসি, মাদেরকে ভালোবাসি, স্ত্রীদেরকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, এবং আল্লাহ ঘরবাড়ির কথাও বলেছেন, যেসব ঘরবাড়ি তোমাদেরকে আনন্দ দেয় এবং যেসব সম্পদ তোমরা অর্জন করেছো সেগুলো তোমাদেরকে আনন্দ দেয়, তোমরা সেগুলোর প্রতি ভালোবাসা প্রকাশ করো। এই আটটি বিষয় উল্লেখ করার পরে আল্লাহ বলেছেন, যদি এগুলোর থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার প্রতি ভালোবাসা তোমাদের না থাকে, তাহলে আল্লাহর আদেশ বা শাস্তি আসার জন্য তোমরা অপেক্ষা করো। এবং সর্বশেষে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ ফাসিকদেরকে হিদায়ত দেন না। তার মানে বোঝা যাচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে সব কিছুর থেকে বেশি ভালো না বাসবে তারা ফাসিক। এবং আবার আপনার কাছে আসবে ইনশাআল্লাহ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে। তো কেউ কেউ এখানে বলছেন যে ভালোবাসা হয় ইমানে, ইমানের দাবিতে, আবার ভালোবাসা হয় বান্দার যে একটা স্বভাব আছে স্বভাবের কারণে, স্বভাবের কারণে মা বাবা আত্মীয় স্বজনকে ভালোবাসে। কিন্তু ভালোবাসা যে কারণে হয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, সে সম্পর্কে চারটা কারণ মুহাদ্দিসিনগণ বলছেন। একটি হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যের জন্য মানুষ মানুষকে পছন্দ করে। আরেকটি হচ্ছে যে তার গুণের যে একেবারে পরিপূর্ণতা, কোনো একটা গুণ তার দেখতে অত সৌন্দর্যপূর্ণ না হলেও, কিন্তু একটা কোনো গুণ যখন একজন মিস্ত্রি খুব ভালো কাজ করে, একজন লোক খুব ভালোভাবে কথা বলতে পারে, মানুষ কিন্তু তাকে ওই কারণে অনেক ভালোবাসে। তা একটা গুণের যে পরিপূর্ণতা সেটি। তৃতীয়ত হচ্ছে যে যদি কেউ কাউকে অনুগ্রহ করে, সে অনুগ্রহের জন্য তার ভালোবাসা অর্জিত হয়। চতুর্থত হচ্ছে যে কারাবাত বা আত্মীয়তা। এখন এই চারটা নিরিখেই আমরা যদি বিবেচনা করতে যাই, তাহলে আল্লাহ রসুলের চেয়ে অগ্রগামী আর কেউ না। তো সার্বিক বিচারে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটি সুন্নার মধ্যে কিভাবে আছে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কেমন ভালোবাসতেন নবীজিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করার জন্য। আমরা যতটুকু জানি কোরআন সুন্নাহ পাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিমের মধ্যে যেমনিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতে বলেছেন, তেমনিভাবে আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যেও, সহিহ হাদিসের মধ্যেও আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য বলেছেন। যেমন সহিহ মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ দুই কিতাবের মধ্যেই বর্ণিত আছে, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখানে আল্লাহ রসুল সংক্ষেপে সব কথা বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে অধিক ভালোবাসার পাত্র হব না। ইসমে তফদিল, এখানে আধিক্যবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, আহাব্বা, নবীকে অধিক ভালোবাসতে হবে। কিসের থেকে? মি ওয়ালিদিহি, মানুষের প্রথম শ্রদ্ধার পাত্র হয় মা বাবা, সেজন্য আল্লাহ রসুল প্রথমে মা বাবার কথা বলেছেন। এরপরে মানুষের স্নেহের পাত্র হয় সন্তান সন্ততি, এই জন্য আল্লাহ রসুল দ্বিতীয়বার বলেছেন ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি। এরপরে মানুষের স্বভাবজাত ভালোবাসা থাকে দুনিয়ার মানুষের সাথে, আল্লাহ রসুল সেটাও বলেছেন, ওয়ান নাস আজমাইন, তমাম পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণতা আসবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওলামা ইকরাম একটা কবিতা রচনা করেছেন,
যে ইশক মাহবুব খুদা জিস দিল সে হাসিল নেই লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেই। আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর প্রিয় মাহবুব নবীর মহাব্বত ভালোবাসা যার অন্তরে অর্জিত হবে না, সে লক্ষ বারো ইমানদার দাবি করলে কখনও পূর্ণাঙ্গ মোমিন হতে সে পারবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছেন হব্বুর রসুল মিনাল ইমান, নবীর ভালোবাসা এটা ইমানের মধ্যে গণ্য। তেমনিভাবে সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আরেকখান হাদিস আছেন যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে বললেন, হুজুর আমি আপনাকে সব কিছু চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার যে জান আমার বক্ষে যে প্রাণ আছে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি না। একথা বলার পর আল্লাহর রসুল সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি জবাব দিলেন যে হে ওমর, তোমার ঈমান এখনও পরিপূর্ণতা লাভ করেনি। একথা যখন উনি শুনলেন সাথে সাথে উনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন এবং চিন্তা করলেন যে আমি তো জাহিলি যুগে আমার মর্যাদা অনেক ছিল, কিন্তু আমি ঈমানদার হবার জন্যে রসুলের কদমে সব কোরবান করে দিলাম, এরপরেও যদি আমি প্রকৃত মুমিন হতে না পারি তো আমার ইহকালও বৃথা পরকালও বৃথা। তিনি মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করে আল্লাহ রসুলকে বলে দিলেন যে হুজুর হ্যাঁ, ওমর এখন পারে নিজের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসতে পারে। এ কথাটুকুন বলার পর আল্লাহ রসুল সাথে সাথে বললেন আল আনা তাম্মা ঈমানুকা, হে ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং সহিহ বুখারী শরীফ এর এই দুইটা সহিহ হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এবং জগৎবাসীর উদ্দেশ্যে আমরা বলবো যে নবী পাকের ভালোবাসা ছাড়া ঈমান কখনো পূর্ণাঙ্গতা পেতে পারে। অসংখ্য হাদিস রয়েছে যে সকল হাদিসের মৌলিক বক্তব্যটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতানি ফাকাদ হাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এক সাহাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি কেয়ামতের আলোচনা করছিলেন, মাতা সাআ, তখন প্রশ্ন করলেন যে কখন এই কেয়ামত হবে, তো নবীজি একটু রাগ করলেন কারণ সাহাবিরা ভয়ে আতঙ্কে কাঁদতেছিলেন যে কেয়ামতে কি ভয়াবহ দৃশ্য। তো তখন তাকে প্রশ্ন করলেন যে তুমি তার জন্য কি জোগাড় করেছো। তো সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই জোগাড় করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি, শুধুমাত্র আমার একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমি আপনাকে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি একটি কথা বললেন আর রজুলু মা মানা হাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার পরকাল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা সাহাবিরা আগে এবং পরে কখনো এত খুশি হইনি নবীজির এই কথা শুনবার পরে যে আমরা যাকে ভালোবাসি তার সাথে হাসর হবে, তার মানে আমরা ভালোবাসি সবচেয়ে বেশি নবীজিকে। তা ভালোবাসাই হচ্ছে মূলত জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত পাওয়ার কারণ, আর এই ভালোবাসাই বান্দাকে নিয়ে আসে তার আনুগত্যের দিকে। আর আনুগত্য দ্বারা যেমন ভালোবাসা তৈরি হয়, আবার ভালোবাসা না হলে আনুগত্য করা সম্ভব না, হয় না। আমরা আবার আসবো ইনশাআল্লাহ আলোচনায়, একটু বিরতিতে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, ফিরে আসলাম, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি মহানবী সাল্লামের প্রতি ভালোবাসা। মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসাটা সেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবন দিয়ে এর প্রমাণ রেখেছেন। আমরা মুখে বলি কিন্তু আসলে আমরা কার্যক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ আমরা অনেকেই রাখতে পারি না। তো সেই জন্য বলবেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লামকে কেমন ভালোবাসতেন, আমাদেরও কেমন ভালোবাসা উচিত। সাহাবায়ে কেরাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা আসলে আমরা কল্পনা করলেও আমাদের মধ্যে আমাদের শরীর শিউরে ওঠে। যেমন আমরা প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলতে পারি, তিনি সাইয়েদুস সাহাবা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো থেকেছেন। তো যখন 39 জন মুসলমান হয়ে গেল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আসুন আমরা আজকে কাবা শরীফের সামনে যাই এবং মানুষকে একেবারে প্রকাশ্যে আহ্বান জানাই ইসলামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের কথা বলা শুরু করলেন, তখন মানুষজন তাকে এত বেশি মারা শুরু করলো এবং উতবা এবং আবু জাহল সহ সবাই তাকে এত বেশি মারধর করলো, তিনি অজ্ঞান হয়ে গেলেন। সেই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সম্পূর্ণ বেহুশ অবস্থায় ছিলেন। তামিম গোত্রের লোকেরা এসে তাকে নিয়ে গিয়েছিল। তিনি যখন জ্ঞান ফিরলেন, কথা বলতে পারছিলেন না, তখন প্রথম যে কথাটি ছিল সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। সবাই কাফিররা যারা তার পাশে ছিল, তার শুভাকাঙ্ক্ষী, তারা বিরক্ত হয়ে চলে গেল
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার জন্যই তো তোমার আজকে এই দুরবস্থা, তুমি আবার তার কথা জিজ্ঞেস করছো। তার মা তখন তাকে খাওয়ানোর চেষ্টা করলেন, তিনি এত দুর্বল উঠে দাঁড়াতে পারছেন না। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবো, তিনি কেমন আছেন নিজের চোখে দেখে, তোমাদের কথা আমি বিশ্বাস করছি না, নিজের চোখে দেখবো, এরপরে আমি খাবো। তিনি কসম করে বসলেন। রাত্র হয়ে গেল, রাতের বেলা তিনি মানুষের কাঁধে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তাকে জড়িয়ে ধরে কাঁদলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাঁদলেন, তখন তিনি খাবার গ্রহণ করলেন। যেমন একবার বেদুইন একজন লোক আসলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, সেই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে সামনে থাকি, আপনার সামনে থাকি, তখন আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যখন বাসায় চলে যাই তখন আপনার কথা মনে হয়, এবং একবার মনে হলে আপনাকে আবার না দেখা পর্যন্ত আমার মনে শান্তি আসে না। আমার ধন সম্পদ, আমার পরিবার, আমার সন্তান থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে দুনিয়ার বসে তো আপনাকে আমি দেখতে পাচ্ছি, যখন আমি মারা যাব তখন আমি যদি জান্নাতে যাইও, আপনি তো অবশ্যই যাবেন, আপনি তো নবীদের সাথে থাকবেন, আপনি তো উচ্চ স্তরে থাকবেন, তখন আমার কী হবে, তখন আমি কীভাবে আমার হৃদয়ের যে যন্ত্রণা এটাকে নির্বাপিত করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, তিনি চুপ করে থাকলেন। এই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন এবং একটি আয়াত নাজিল করলেন, ওমা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। আয়াতটির অর্থ হল, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তারা নবীগণ, সিদ্দিকগণ, সালিহ, তাদের সাথে থাকবে। আল্লাহই জবাব দিয়ে দিলেন, আল্লাহই ওকে জানিয়ে দেন যে আপনার সাথেই থাকবে। সুবহানাল্লাহ, অসাধারণ। আমরা শেষ পর্যায়ে তো আমরা বলেন আপনার কাছে আসছি যে রাসূল সাল্লামকে ভালোবাসা সাহাবা একরাম সর্বোচ্চ এর প্রমাণ দিয়েছেন, তো আমরা এখন কি করতে পারি, কিভাবে নবীজির ভালোবাসার প্রকাশ ঘটবে এবং কি করলে নবীজির ভালোবাসা আমরা অর্জন করতে পারবো সংক্ষেপে? অবশ্যই নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে যদি আমাদের মধ্যে নবীর সুন্নার বহিঃপ্রকাশ ঘটে। নবীর আনাদিন শরীয়ত যদি আমরা আঁকড়ে ধরি, আমরা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবনে যদি আমরা সেটা বাস্তবায়ন করি, এতে বোঝা যাবে আমরা নবীজির মহাব্বত, ভালোবাসা আমাদের মাঝে আছে। এবং নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ আমরা দেখতে পাই, যাদের মধ্যে নবীজির ভালোবাসা আছে, মহাব্বত আছে, তারা অধিক পরিমাণে নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করেন, দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করেন। এবং দেখা যায় নবী ইসলামের শুভাগমনের মাস থেকে নিয়ে সারা বছরব্যাপী বিভিন্ন জায়গায় নবীজির মিলাদ, নবীজির সিরাত আলোচনার ব্যবস্থা করেন। যদিও বা কাঙ্ক্ষিত নয় এমন কিছু কাজ আমাদের কিছু ভাই করেন, কেউ মিলাদুন্নবীর বিরোধিতা করেন, কেউ সিরাদুন্নবীর বিরোধিতা করেন, ওগুলো না করে মিলাদ সিরাদ দুটো আলোচনার মাধ্যমে আমরা নবীর ভালোবাসার প্রকাশ ঘটাতে পারি। এবং বেশি বেশি দুরূদ শরীফ এবং অনুষ্ঠান, নবীজি স্মরণের অনুষ্ঠান আমরা করতে পারি। এবং ফতোয়ার কিতাবের মধ্যে বলা হচ্ছে, ফতোয়ে শামি ওই কিতাবের মধ্যে বলা হচ্ছে, আমরা যত ইবাদত করি সব ইবাদত দুইটা অবস্থার মুখোমুখি, হয়তো ঠিকমতো হলে, নিয়ত ঠিক হলে কবুল হবে, নাইলে ফেরত যাবে। কিন্তু নবী পাকের দুরুদ এটা কখনো ফেরত যায় না, সর্বাবস্থা কবুল, মকবুল আমল, মকবুল আমল। তো সেই জন্য আমরা এটা যত বেশি করব, নবী পাকের ভালোবাসা তত বেশি পাব এবং আমাদের আখেরাতে নাজাতের ফয়সালা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এতে আমরা বুঝতে পারি যে নবী পাকের ভালোবাসা শুধু মুখে বললে হবে না, কাজও আমাদেরকে বাস্তবায়িত করে দেখাতে হবে। তাইলে জগৎবাসী আমাদের দেখা দেখা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে। সর্বক্ষেত্রেই আল্লাহ রসুলের আদর্শ আছে, আছে, সেই আদর্শ মোতাবেক চলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলীর মর্তাদা, জগতের এই যে এই ধরনের যারা সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, বিখ্যাত ব্যক্তিগণ অমর হয়ে আছেন, সেখানে যেমন জগতে অমরত্ব মানুষের শ্রদ্ধার পাত্র, পরক আল্লাহ রসুলের প্রিয় পাত্র এটি হবার জন্য। তো আল্লাহ রসুলের সুন্নার আমল, এই জন্য আল্লাহ রসুল বলছেন, মান আতানি ফাকাদ আহাব্বানি, যে আমাকে অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে পরকালে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো আপনার কষ্ট করে এসেছেন, অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুরা। আসলে একজন ইমানদার যখন সে আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে ইমান আনবে, ইসলামকে কবুল করবে, যখন তার মনের মধ্যে থাকবে আল্লাহকে আমি প্রভু হিসাবে কবুল করেছি, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছি, আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লামকে আমি আমার নবী হিসাবে মেনে নিয়েছি, তখনই তার অন্তরের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রসুলের ভালোবাসা, তখনই তার সামনে নবীজির আদর্শ পালন করার সহজ পন্থা
বেরিয়ে যাবে। আমরা যে কারণে বা যে সমস্ত বাধার কারণে আল্লাহ রসুলের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি না, সেই বাধাগুলো অপসারণ করতে হবে আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মায়ার কারণে। কারণ মায়াই এই জগতে আমাদেরকে নবীজির ভালোবাসা, নবীজির আদর্শে বলিয়ান করবে, পরকালে মুক্তির জন্য নিশ্চয়তা দেবে। সেজন্যই আমাদের উচিত ওই বাধাগুলো অতিক্রম করতে পারব যদি আমাদের মনে প্রবল থাকে নবীজির প্রতি ভালোবাসা। আসুন আমরা আল্লাহ রসুলকে সর্বাধিক ভালোবাসি এবং সেই ভালোবাসার প্রমাণ হিসেবে তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করি। ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণ এবং মুক্তি আমরা নিশ্চিত করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক নিরাপদ প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে প্রার্থনা করে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এ ঠিকানায়। আমাদের প্রোগ্রাম ইউটিউবও দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladesh program এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।